প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে ঐক্য ডট কম ডট বিডি সংবাদপত্রে বাংলাদেশের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুজ্জামান। আজকের এই আয়োজনে অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক ডেইলি অবজারভারের সম্পাদক জনাব ইকবাল সোহান চৌধুরী। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। প্রিয় দর্শক, আমরা জানি যে আমাদের রাজনৈতিক অঙ্গনে এখন উত্তাপ আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে। সবগুলো রাজনৈতিক দল অনেক বেশি তৎপর হয়েছে। বিএনপি সহ সমমনা দলগুলো একদিকে বলছে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে যাবে না, আর ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যথারীতি সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়ে যাচ্ছে। এ অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জেনেভায় রয়েছেন, সেখানে একটি নাগরিক সংবর্ধনায় তিনি বলেছেন যে যথাসময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং এখানে কোনো ধরনের অপতৎপরতাকে প্রশ্রয় দেওয়া হবে না যা নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে। আমরা এই প্রসঙ্গটি ঘিরে আলোচনা শুরু করতে চাই আজকের সম্মানিত অতিথি জনাব ইকবাল সোহান চৌধুরীর সঙ্গে। ধন্যবাদ আপনাকে। এই বছরের শেষে অথবা আগামী বছরের জানুয়ারির প্রথম দিকে সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে এবং স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী, যেহেতু তিনি সরকারের প্রধান এবং তার উপরে দায়িত্ব হলো, তার সরকারের উপরে দায়িত্ব হলো নির্বাচন কমিশনেরকে নির্বাচন অনুষ্ঠিত করার সকল প্রকার সহযোগিতা এবং সকল রকমের ব্যবস্থা সৃষ্টি করা, এবং সেই হিসাবে তিনি ঘোষণা দিয়েছেন নির্দিষ্ট সময় এবং সময় মতো সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে, জনগণ যেন নির্বিঘ্নে তাদের ভোট দিতে পারে এবং নির্বাচিত সরকার আবার তারা দায়িত্ব গ্রহণ করবে। এটাই হলো সাংবিধানিক প্রক্রিয়া, এবং এই সাংবিধানিক প্রক্রিয়া অব্যাহত থাকুক এটাই কিন্তু জনগণও চায়, এবং সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, নির্বাচনের মধ্য দিয়ে, ব্যালটের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে অথবা সরকার নির্বাচিত হবে, এটি হলো বিধান। তবে এখানে যেটা হলো, এবারে বিরোধী দল থেকে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে, তারা বেশ কিছুদিন থেকে আন্দোলন সংগ্রাম করছে যে নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক সরকার হবে এবং সেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দাবি নিয়ে তারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করছে। আমাদের বিদেশি যে বন্ধু রাষ্ট্রগুলো আছে তারাও কিন্তু এবারে নির্বাচনকে তারা চান যে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অবাধ একটা নির্বাচন অনুষ্ঠিত হোক সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে। এখন প্রশ্ন হলো, সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন হবে কি হবে না, সেটা তো আগামী দিনে বোঝা যাবে। কারণ নির্বাচনে কোন দল আসবে নির্বাচন করতে সেটা কিন্তু সেই দলের রাজনৈতিক সিদ্ধান্তের এখতিয়ার। নির্বাচন কমিশন এবং সরকারকে একটি দায়িত্ব নিতে হয় যেন নির্বাচনকালীন সময়ে যেন একটি শান্তিপূর্ণ পরিবেশ থাকে এবং নির্বাচনের জন্য একটা পরিবেশ যেন সৃষ্টি হয় যেখানে জনগণ অবাধে তাদের ভোট প্রয়োগ করতে পারবে এবং রাজনৈতিক দলগুলো যেন তারা নির্বিঘ্নে, তারা শান্তিপূর্ণভাবে, তারা যেন নির্বাচনী প্রচারণায় তারা যেন সুযোগ পায় এবং অংশগ্রহণ করতে পারে। এই প্রক্রিয়ার মধ্যে আমরা দেখছি এখন পর্যন্ত সেই ধরনের একটা পরিবেশ এখন পর্যন্ত সৃষ্টি হয়নি। অর্থাৎ সরকার সাংবিধানিকভাবে নির্বাচন তাদের উপরে করতে বাধ্যবাধকতা, অপরদিকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়ান এই সরকারের অধীনে নির্বাচন করবেন না বলে তারা ইতিমধ্যে বারবার ঘোষণা দিয়েছেন এবং আন্দোলন সংগ্রামকে আরও তীব্র করার জন্য চেষ্টা করছেন। এবং অনেকের ধারণা যে এই প্রক্রিয়ায় উত্তাপটি বাড়তে থাকবে, রাজনৈতিক উত্তাপটি বাড়তে থাকবে এবং রাজপথ উত্তপ্ত থাকবে এবং এই উত্তপ্ত অবস্থায় হয়তো সহিংসতার দিকেও চলে যেতে পারে। এই অবস্থায় আরেকটি যেটি হয় যে আমাদের উন্নয়ন সহযোগী দেশগুলো অনেক বেশি তৎপর হয়, তারাও কিন্তু তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা আসে। ইতিমধ্যে আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা স্যাংশন দিয়েছে এবং সেখানকার ইউরোপিয়ান ইউনিয়ন চাপ প্রয়োগ করছে, এই সব কিছুই আমরা দেখতে পাচ্ছি। তবে একটি কথা সত্য যে সরকারকে কিন্তু নির্বাচন নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশনের মাধ্যমে করতে হবে,
এখন সেই নির্বাচনটি কি সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে হবে, সেই নির্বাচনটি কি অবাধভাবে হবে, সেটি কিন্তু দেখার বিষয়। আমরা অনেকেই বলেছেন যে নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে বৃহৎ রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের সাথে আলোচনা হওয়া প্রয়োজন। সেটি যেমন একদিকে অনেকের দাবি, আবার অন্যদিকে প্রশ্ন হলো যে আলোচনা করতে গেলে যারা আলোচনা করবেন তারা আলোচনা করতে প্রস্তুত আছেন কিনা, সরকার আলোচনায় প্রস্তুত আছেন কিনা, বিরোধী দল এই সরকারের অধীনে নির্বাচন করার জন্য আলোচনায় প্রস্তুত আছেন কিনা, সেটি কিন্তু এখনও কিন্তু অমীমাংসিত। তাই একটি কথাই বলা চলে যে সামনের দিনগুলো আমরা দেখতে পাচ্ছি, কয়েকদিন পরে আমাদের দেশে ঈদুল আজহা উদযাপিত হবে, আমাদের হজের হজ হবে, এরপরে পার্লামেন্টে এই মাসে আপনার যে বাজেটটি হয়েছে সেই বাজেটটি অনুমোদন দেওয়া হবে এবং জিনিসপত্রের দাম কিছুটা বাড়ছে, যদিও যে গরমের কারণের জন্য যে লোডশেডিং ছিল সেটির পরিমাণ কিন্তু অনেকটা নেমে এসেছে, বৃষ্টি হচ্ছে, এর ফলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু স্বস্তি দেখতে পাচ্ছি, আবার মূল্যস্ফীতির দিক থেকে কিন্তু এখনও কিন্তু জনগণ কিন্তু এখনও অস্বস্তির মধ্যে রয়েছে এবং আগামীকাল মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, যেখানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ একটি বড় এজেন্ডা এবং মধ্যে পেঁয়াজ সিন্ডিকেটের হাতে, পেঁয়াজের বাজার, এই ধরনের শিরোনাম আমাদের হাতে। হ্যাঁ, সিন্ডিকেট তো অনেকদিন থেকেই কাজ করছে, পেঁয়াজের সিন্ডিকেট আছে, চিনির সিন্ডিকেট আছে, চালের সিন্ডিকেট আছে, ভোজ্য তেলের সিন্ডিকেট আছে, কোন সিন্ডিকেটটি নেই, এবং এই সিন্ডিকেটের কারণের জন্য কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছে। অজুহাত অনেকে তৈরি করার চেষ্টা করেন যে বাইরে জিনিসপত্রের দাম বাড়ছে ইউক্রেন ওয়ারের কারণের জন্য, আবার কতগুলো আছে যে ইউক্রেন ওয়ার শুধুমাত্র একমাত্র একটি অজুহাত হতে পারে না, যে পণ্যগুলো আমাদের এখানে উৎপাদিত হয় অর্থাৎ আমাদেরকে আমদানি করতে হয় না সেগুলো কেন দাম বাড়বে কেন। আমাদের এখানে আমরা দেখছি চালের উৎপাদন খুব ভালো, আমরা দেখছি আমাদের যে সবজি আমরা খুব ভালো সবজি উৎপাদন হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু ভোক্তারা কিন্তু তাদেরকে কিন্তু এই মুদ্রাস্ফীতির কারণের জন্য কিন্তু তাদের অনেকেই কিন্তু প্রশ্ন তুলছেন যে বাজার নিয়ন্ত্রণ হচ্ছে না এবং সিন্ডিকেটের কবলে আমাদের এই ভোক্তারা কিন্তু যাকে বলে তাদের কষ্ট হচ্ছে, এবং সরকারের পক্ষ থেকে উচিত হবে যে সরকার তো স্বাভাবিকভাবে জনগণের কল্যাণের জন্যই সরকার, এবং জনগণের কল্যাণ করতে গেলে পরে তারা কি সিন্ডিকেটের দিকে তাকাবেন না জনগণের দিকে তাকাবেন, এটি কিন্তু সরকারকে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কিন্তু দেখতে হবে। সব মিলিয়ে আমি মনে করি আগামী দিনগুলো, আগামী মাসগুলো রাজনীতি, মূল্যস্ফীতি, ডলার সংকট, আমাদের বিদ্যুতের সংকট, সব কিছু মিলিয়ে কিন্তু সরকারকে চাপের মধ্যে থাকতে হবে, আর বিরোধী দল কিন্তু এই অজুহাত নিয়ে রাস্তাকে বা রাজনীতিকে উত্তপ্ত করার সুযোগ নেওয়ার চেষ্টা করবেন। তবে আমাদের সাধারণ জনগণের প্রত্যাশা হলো যে যতই উত্তাপ থাকুক না কেন, নির্বাচন বলুন, মূল্যস্ফীতি বলুন, আন্দোলন সংগ্রাম বলুন, সেখানে যেন সহিংসতা যেন না হয়, জনগণের জানমালের ক্ষয়ক্ষতি যেন না হয়, রাষ্ট্রের সম্পদ যেন বিনষ্ট না হয়। আমরা আরেকটি প্রসঙ্গে যেতে চাই, আপনি দীর্ঘদিন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে এসেছেন। আমরা জামালপুরের বকশিগঞ্জের সাংবাদিক গোলাম রব্বানি নাদিম, তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এবং পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার সময়, এই বিষয়টি ঘিরে আমরা বিচারের দাবি করছি এবং বিভিন্ন কর্মসূচিও রয়েছে। সাংবাদিক নির্যাতন, সাংবাদিক হত্যা, সাংবাদিকদের উপরে প্রভাব বিস্তার, মামলা, হামলা, হুমকি, ধমকি, এগুলো বেশ কিছুদিন থেকেই চলে আসছে। আমরাও কিন্তু সাংবাদিক সমাজের পক্ষ থেকে বারবার বলেছি যে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে তারা যেন নিরাপত্তার সাথে থাকতে পারে, কিন্তু এটি হচ্ছে না, এবং স্বাভাবিকভাবে একটা নিরাপত্তাহীন একটা পরিবেশের মধ্যে সুষ্ঠু এবং সাহসী সাংবাদিকতা হতে পারে না। তারই আর একটি প্রমাণ হলো যে এই জামালপুরের এই সাংবাদিক নাদিম হত্যা।
এবং ইতিমধ্যে প্রমাণিত হয়েছে এবং পুলিশের তদন্তও বেরিয়ে আসছে, আমাদের মিডিয়াতেও আসছে যে সেখানকার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তিনি সরাসরি জড়িত এবং তার হুকুমেই নাকি এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। এটি যদি হয় যে সাংবাদিক কারো বিরুদ্ধে লিখবেন, সাংবাদিক দুর্নীতির বিরুদ্ধে লিখবেন, ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে লিখবেন, কিন্তু তাকে মেরে ফেলতে হবে, এই ধরনের মানসিকতা যদি নির্বাচিত যারা আছেন জনপ্রতিনিধি, তাহলে তো দেশ এবং জাতি এবং সাংবাদিকতা নিরাপত্তার সাথে থাকতে পারবে না। এখন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছে, আমি দেখলাম র‍্যাব বলেছে যে তাদেরকে ধরা হবে, আমরা শুধু ধরা হবে এটি আমরা দেখতে চাই না, কারণ আমরা এর আগে দেখেছি যে একটি হত্যাকাণ্ড বা একটি ঘটনা ঘটলে পরে কাউকে না কাউকে গ্রেপ্তার করা হয় কিন্তু পরবর্তীতে বিচার কিন্তু হয় না। আমরা সাংবাদিক হত্যার এ পর্যন্ত একটি হত্যাকাণ্ডেরও কিন্তু সুষ্ঠু আমরা বিচার পাইনি। তাই আমি মনে করি যে গ্রেপ্তার শুধু নয়, যে যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং ভবিষ্যতে যেন সাংবাদিকদের উপরে তাদের পেশাগত দায়িত্ব পালনে তারা যেন নিরাপত্তার সাথে তাদের দায়িত্ব পালন করতে হয়, সেরকম একটা পরিবেশ আমাদেরকে তৈরি করতে। অনেক অনেক ধন্যবাদ জনাব ইকবাল সোহান চৌধুরী আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমাদের সম্মানিত অতিথি শেষ পর্যন্ত যেটি বলছিলেন যে সাংবাদিকদের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত হোক এবং বিশেষ করে এই হত্যাকাণ্ড সহ যা সাংবাদিক নির্যাতন এবং হত্যার সবগুলো দৃষ্টান্তমূলক বিচার এবং শাস্তি নিশ্চিত হলে মানুষ বুঝতে পারবে যে এই ধরনের নির্যাতন বা নিরাপত্তাহীনতা সাংবাদিকদের জন্য প্রাপ্য নয়। ভালো থাকবেন সবাই, আজকের মতো আয়োজনটি এ পর্যন্তই।